তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো মাছ কে এনেছে শোনো কত বড় মাছ নানো তো বন্ধুরা এটা ছিল কাতলা মাছ কাতলা মাছটার প্রায় ওজন ছিল দু কেজির ওপর প্রায় দু কেজি দুশো এরকম আর ছিল এখানে চিংড়ি চিংড়ি ধরনের ছিল একটা হচ্ছে একটু বড়ো চিংড়ি একটা কুচো চিংড়ি কুচো চিংড়িটা চচ্চড়ির জন্য বড়ো চিংড়িটা ভাজা এখানে ছিল ইলিশ মাছ অনেকটা ইলিশ মাছ ছিল প্রায় দু কেজির কাছে ইলিশ মাছ ছিল আর দেখো কাত বড় কাতলা মাছটা কেটে নেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে কি ওরা সবাই জোগাড় করছে মানে আমার ননদ আনাজ টানাচ এসে আমাদের বাড়ি কেটে দিচ্ছিল আমার হাজবেন্ড দুজনে মিলে বসে আনাজ কাটছে কারণ এই পুজোটা তো অনেকটা বড় পুজো মানে অনেকটা রান্না বান্না এই সমস্ত কিছু করতে হয় যেহেতু এবছর আমার ঠাকুমা মারা গেছেন সেহেতু এবছর আমাদের পুজোটা হচ্ছে না কিন্তু রান্না যা কিছু করার সব কিছুই যোগাযাত করতে হয়েছে কারণ যদি না করা হয় তাহলে ওটার জীবনেও করা যাবে না এরম একটা এদের এখানে প্রচলিত নিয়ম আছে তো যাই হোক আমি যেহেতু খ্রিস্টান বাড়ি থেকে এসেছি সেহেতু আমি এগুলো অত সম্পর্কে জানি না আমি জাস্ট সব কিছুটাই এনজয় করি তো যাই হোক আমি বসে বসে দেখছিলাম ঘুম থেকে উঠে আর ওরা এই সবজিগুলো ততক্ষণে কেটে ফেলেছে পুঁইশাক ছিল কুমড়ো ছিল যেটা চচ্চড়ি হবে আর তার সাথে ছিল পটল টটল অনেক সবজি আর এখানে দেখো অনেক রকমের মশলা আছে গামলা ভর্তি তো আমি কি করছিলাম মশলাগুলোকে কেটে কেটে রাখছিলাম কারণ কি তাহলে তখন রান্নার সময় কি সুবিধা হবে সেই জন্যে তো যাই হোক বন্ধুরা তোমাদের বাড়ি কার কার রান্না পুজো আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর দেখো এখানে মশলাগুলোকে প্রথমে ভেজে নেওয়া হচ্ছিল ওই আমি ঠিক জানি না বড় মৌরির সাথে আরও অনেক কিছুদের রাঁধুনি চন্দনী এইসব দিয়ে একটা মশলা তৈরি হয় যা খুব সুন্দর একটা গন্ধ হয় যাই হোক এখানে সবজিগুলো যা ছিল আমি সব কিছু মশলা মাখিয়ে নিয়েছি মানে গুঁড়ো লঙ্কা তারপরে হচ্ছে তোমার হলুদ লঙ্কা সব আর এখানে একদিকে তেল গরম করে কলা ভাজা বসিয়ে দিয়েছি কাঁচকলা যেটা ভাজা এদিকে হচ্ছে ডাল চচ্চড়ি কারণ অনেকটা রাত হয়ে যাবে সেই আগেই শুরু করে দিয়েছি সব অনেক রান্না কাঁকরুল ভাজা হয়ে গেছে পটল ভাজা হচ্ছে এদিকে দেখো আলু ভাজাও হচ্ছে আলুটা পোস্ত দিয়ে ভাজা হবে যাই হোক তারপর একে একে সবই অর্থাৎ তারপরে আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি এতটা ঝটপট হয়নি বলার সময় বা এডিটিং করার সময় যতটা তাড়াতাড়ি দেখানো হচ্ছে যাই হোক দুদিকে মাছ ছিল একদিকে নুন হলুদ মাখানো তার সাথে এদিকে কিন্তু তেলের পিঠেটাও হচ্ছিলো যাই হোক তেলের পিঠেটা কি বলবো খুব সুন্দর খেতে হয় এটা আমার শাশুড়ি মা সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে দিয়েছিলো দেওয়ার পর আমি জাস্ট ভেজে নিয়েছিলাম আমি অতটাও ভালো বাজতে পারি না কিন্তু যেরকম পেরেছি বন্ধুরা করার চেষ্টা করেছি যাই হোক অনেকগুলো রান্না ছিল অনেকটা কষ্টও হচ্ছিলো যাই হোক তো দেখো আমার এখানে তেলের পিঠেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে চলো বন্ধুরা দেখা যাক কী কী রান্না হয়েছে তোমাদের সাথে একবার শেয়ার করে নিই তো প্রথমে দেখো তোমাদেরকে দেখাচ্ছি মাছ ভাজা ইলিশ মাছ ভাজা তোমরা ভাবতে পারো এটা তো কালচে কেন লাগছে কালচে লাগার একটাই কারণ কারণ কি এতে অনেক ধরনের মশলা দিতে হয় আর ওই ভাজা মশলাগুলো ছড়িয়ে দেওয়ার পর একটু কালচে ভাব চলে আসে কিন্তু মশলার জন্য খেতে খুব সুন্দর হয় এবং টেস্টি গন্ধ হয় এখানে ছিল চিংড়ি মাছ ভাজা তাতেও কিন্তু সমস্তটা মশলা মাখানোই ছিল আর তার সাথে ছিল তার সাথে ছিল অনেক রকমের রেসিপি ছিল তো যাই হোক আমার ছেলেটাও সেরকম প্রচণ্ড পরিমাণে বিরক্ত করছিল তা কি ভিডিও করব যাই হোক দেখো এখানে ছিল ডাল চচ্চড়ি মানে ওই যে মুগ মুসুর ডালের একটা শুকনো শুকনো রেসিপি যাই হোক খেতে কিন্তু খুব স্বাদেরই হয় আর এইটাতে ছিল সব রকমের ভাজা কলা ভাজা বটবটি ভাজা পাঁচ রকমের ভাজা ছিল আলু পটল কাঁকরোল ইত্যাদি অনেক ধরনের ভাজা ছিল আর বন্ধুরা তারপরে দেখো এটা ছিল ওই যে পিঠেটা বানিয়েছিলাম ভাজা পিঠে সেই পিঠেটা তো বন্ধুরা যাই হোক এদিকে তো গেল এখনো দেখো এখানে পায়েস হচ্ছে তখনও আমাদের পায়েস রান্না হয়নি এখানে পায়েসটা বসিয়ে দিয়ে তোমাদেরকে ওই রান্নাগুলো দেখিয়ে আসলাম আর দেখো এখানে পায়েস হচ্ছে আর একদিকে তোমাদের দেখাবো সেখানে কিন্তু আরেকটা একটা কড়াইতে নারকেল নারকেলটাকে ভাজা হচ্ছে মানে যেটা বাংলা দেশি বাংলায় বলা হয় নারকেল চাইমারা এই দেখো আমি কিন্তু নারকেলটা বাতাসা দিয়ে ভেজেছিলাম বাতাসা চিনি সব গুড় দিয়ে হালকা কারণ কালার আসার জন্যে আর সুন্দর একটা রঙও কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল পায়েসটাতেও আমি বাতাসা দিয়েছিলাম তারপরে গুড় দিয়েছিলাম ও চিনি দিয়েছিলাম সুতরাং মিষ্টিটা খুব সুন্দর হয়েছিলো মানে পায়েসটা তো বন্ধুরা আজ পর্যন্তই কার বাড়ি রান্না পুজো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই ভালো থেকো অনেক এনজয় করো শুভ বিশ্বকর্মা